অবৈধ স্পা সেলুনৰ বিৰুদ্ধে অভিযান অব্যাহত ৰাখিছে মহানগৰ আৰক্ষীয়ে। এক গোপন সূত্ৰৰ পম খেদি সন্ধিয়া 7:30 বজাত মহানগৰ আৰক্ষীৰ এটা দলে নুনমাটি আৰক্ষীৰ সহযোগত নুনমাটি চিটি কৰপাটি বেংকৰ ওচৰত থকা লাকি হেয়াৰ বিউটি স্পা চেলুনত অভিযান চলায়। আৰক্ষীৰ অভিযানত বিউটি স্পা চেলুনত অসংযত অৱস্থাত উদ্ধাৰ কৰে 4গৰাকী যুৱতীসহ 3 যুৱক। অভিযোগ অনুসৰি দীৰ্ঘদিনৰ পৰা স্পা চেলুনখনত নাৰী দেহৰ ৰমৰমীয়া ব্যৱহাৰ চলি আহিছিল। এই অভিযানত নেতৃত্ব দিয়ে মহানগৰ আৰক্ষীৰ এডিচিপি নন্দিনী কাকতীয়াই। ঘটনা বর্তমানে নুনমাটি আরক্ষী গোপন সূত্র পম খেদি আজি ইয়াতে একটা অভিযান চলালে। এই অভিযানট কেজনীমান লড়া আর ছালীক অসংকৃত অবস্থাত এই পার্লারখনত পোয়া গেল। চারিজনী ছালীক পালে আর তিনজন লড়া পাইছে। আজি সন্ধ্যা অল্প আগতে, আধা ঘন্টা মান আগতে অভিযান হয়েছে। নন্দিনী কাকতি বাইদেউ, ডিসিপি এসিপি স্যার, নুনমাটি থানা আর ওসি স্যার। চলাইছে অভিযান দুখন দুখন দেখা পাইছো? নাই, বর্তমান এখনতে চলাইছে অভিযান। নিউজ ডেস্ক রিপোর্ট, সময় অসম।